হবে হ্যাঁ হ্যাঁ অনেক মানুষের রিকোয়েস্ট আসলে আমার আমার কাছে পার্সোনালি এসেছে তাহলে কবে হবে মানে কি খাই আমি বুঝি নাই প্রোটিন প্রোটিন আচ্ছা আমার কোটাগুলো খালি করে ফেলবে ফের ভক্তদের সুখবর দিল রাজ ও পরি দম্পতি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটি জানিয়ে দিন এবার সবার সামনে পরিমণিকে জড়িয়ে ধরে চুমু খেলেন শরীফুল রাজ আর সাথে সাথেই যেন লজ্জাতে লাল হয়ে গেলেন ঢাকার সিনেমার লাস্যময় অভিনেত্রী পরিমণি কিছুদিন আগেও পরিমণির সংসার টিকবে কিনা তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায় কয়েকদিন পর অবশ্য সবকিছু ঠিক করে ফেলেন রাজ ও পরি এরপরও পরিমণির সংসারের বর্তমান অবস্থা নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই একটি অনুষ্ঠানে একসাথে দেখা মিলেছে রাজ ও পরির সেখানে ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গিয়েছে রাজ ও পরিমণিকে পরির সাথে সংসার কেমন চলছে জানতে চাইলে রাজপুরীর কপালে চুমু দেন জড়িয়ে ধরেন আর এতেই যেন লজ্জাতে লাল হয়ে যান পরিমণি রাজ জানান তাদের সংসারে এখন সব কিছু ঠিক মতোই চলছে তবে মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে শরীফুল রাজকে এ অভিনেতা বলেন যেভাবে আমাদের নিয়ে খবর প্রচার করা হয়েছে আসলে তার কিছুই ছিল না সব সংসারে এমন হয় আমি পরি রাজ আমরা একসাথে ভালো সময় কাটাচ্ছি রাজ বলেন আমি পরির পাশে ছিলাম পাশে আছি পরিকে ভালোবাসতে বিশেষ কোনো দিনেরও দরকার হয় না বলেও জানান রাজ এদিকে মিডিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে পরিমণি বলেন আমরা এখানে পারিবারিক আলোচনা করতে আসি আপনারা আর কি জানতে চান আমরা ভালো আছি আমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনাদের কেন একটা প্রবলেম পরিমণি বলেন কোনো ঘরে ঝামেলা হয় সব ঘরেই হয় আমরা মিডিয়াতে কাজ করি বলেই সবাই আমাদের সম্পর্কে জানে পরি বলেন এটা সম্পূর্ণ সাংসারিক একটি বিষয় আর এটা ঠিক হওয়াটাও খুবই স্বাভাবিক